আমাদের হচ্ছে আমরা যারা দুনিয়াদার আমাদের জলুয়াত সুন্দর মানে মানুষের সাথে যখন তাকিয়ে এটা অনেক সুন্দর আপনারা দেখলে মনে হবে বুজুর্গ কিন্তু আমাদের খালুয়াতের মধ্যে ইঙ্গিত করে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দা কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার কশিনার কাসওয়াত দূরীভূত হয়ে যখন শিনার মধ্যে নূরে রব্বানি বাসা বাঁধে নূরে রব্বানির আটলান্টিক মহাসাগর হয়ে যায় তো আটলান্টিক মহাসাগর হলে কি হয় ক পানি জমতে 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 এক সময় সেটা ফেটে যায় ফেটে যাওয়ার পরে ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার তাফজির হয় এমন ভাবে পানি বইতে থাকে বাগদাদের জমিনে দেওয়াল উঠেছে সেই পানি আমাদের এখান পর্যন্ত পৌঁছেছে তাফজির হয়েছে আপনারা বুঝতে পেরেছেন শিনা বহুত খারাপ কত খতরনাক জিনিস এই মুরগির শিনার ভিতরে ডিম দেন না 21 দিনের মধ্যে ডিমের ভিতরে বাচ্চা ফুটে যায় না মানে জানের সঞ্চার হয় মুরগির শিনার মধ্যে যদি এই তাসির হয় তো মানুষের শিনার মধ্যে কোন তাসির হবে আপনি 21 দিন যখন মুরগি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি এই মুরগির ওই পুরা জিনিস দিয়ে আপনি তাসাউফ ও তরিকত বুঝতে পারবেন আপনি দেখেন 21 দিন পরে মুরগি যখন ওই জায়গা থেকে বের হয়ে আসে মুজাহাদা হুজুর গৌসমাইজ ভান্ডারি বাবা ভান্ডারি সমস্ত আল্লাহর বলিরা 20-30 বছর পাহাড়ের মধ্যে পড়ে থাকে মুরগি 21 দিন এখানে পড়ে থাকে আমি জাস্ট আপনাদেরকে মেসাল অনেক সময় অসংলগ্ন হয়ে যায় তবু বুঝতে সুবিধা হয় মুরগি যেহেতু ঘরে থাকে বুঝতে পেরেছেন 20-30 বছর পরে যখন লোকালয়ে নেমে আসে তখন রোপ দবদবা জালুয়া জামাল চেহারার চাহনি সবকিছুর মধ্যে পরিবর্তন চলে আসে যেদিকে তাকাই সিনা সহ বের হয়ে পিছন দিক থেকে বিদীর্ণ হয়ে বের হওয়ার জোগাড় হয়ে যায় আজীব সুরত হয় জামাল জালুয়া জালাল সবকিছু এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হয় জিন্দা রিপ্রেজেন্টেশন একই জিনিস এই মুরগি 21 দিন পরে বের হয়েছে যে মুরগি আপনাকে দেখলে 10 মাইল দৌড়ান দিত সেই মুরগিকে দেখে এখন কিন্তু আপনি দৌড়ান দিচ্ছেন পুরা উল্টা হয়ে গেছে গঠন আপনি মুরগির বাচ্চা নিয়ে যখন চড়ে আপনি চেহারার দিকে তাইতে পারবেন চোখের মধ্যে ভয়ঙ্কর একটা ভাব চলে আসে এবং বাচ্চাদেরকে আগলে রাখার একটা আলাদা অ্যাবিলিটি চলে আসে একটা কনফিডেন্স কেমন কনফিডেন্স এরকম একটা বড় মানুষকে দেখে দৌড়ান দিচ্ছে মানুষও দৌড়াইতেছে তো একটা ভয় মানুষের ভিতরে চলে আসে এটা রোগ বলে এটা মুজাহাদার রোগ এক জায়গার মধ্যে বসে আগে তো ভাড়া বেড়াইতো ইয়া এক জায়গার নিতে বই লিয়ে দিবে এক জায়গার বইতাহি জমি বইতাহন খালুয়াত নাসিনি যেটাকে বলে আপনি যখন একাকিত্বের মধ্যে জিকরি ইলাহিতে মগ্ন থাকবেন মাওলাই করিম আপনার সিনার মধ্যে একটা খাস নূর দান করে হুজুর গোসুল আজম আব্দুল কাদের জিলানি বলছেন অনেক লম্বা হয়ে গেছে কথা অন্তর থেকে আল্লাহ বাদে সব বের হয়ে যায় নাম্বার ওয়ান নাম্বার টু কি হয় কো ওয়াহাজা এই যে আল্লাহ ছাড়া সবকিছু বের হয়ে যাওয়া এটা কাপড় চুপড় দিয়ে হয় না এটা তসবি একটার এমনিতে পেশাই হাতে নিয়ে সারাদিন তসবি করলে হয় না এটা দুই সাইর বার নামাজ পড়ে এই এখানে একটা কালো দাগ লাগিয়ে মানুষের সামনে নামাজি নামাজি ভাব দেখানো এটা দিয়েও হয় না এটা আপনি দুই চার বার হজ করে তারপরে মানুষকে 15-20 লাখ টাকা একটু সদকা খেরাত করলেন এরপরে আপনি একটু কুজো হয়ে হেঁটে খৌফ খসিয়ত দেখানো বা একজন আলেম ওলামা ভাইরাল হয়ে গেছেন বুঝতে পেরেছেন ও তাসফির আল উজুহ এটা আপনি ইবাদত করলেন একটু এখানে কালো দাগ লেগে গেল এই কালো দাগের সাথে এটার কোনো সম্পর্ক নাই ও জম আল আক্তাফ জম আল আক্তাফ মানে কুজো হয়ে হেঁটে মানে নিজেকে একটু আল্লাহ ওয়ালা দেখানো বুঝতে পেরেছেন আমাকে দেখলে এখন এটা বোঝা যাচ্ছে না বহুত বড় আল্লাহ ওয়ালা এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই এরপরে বলতেছে হাই 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 এটা একেবারে আমার লগে মিলে গেছে এখন ওয়াকালকালা আল লিসান বিহাকায়াতিস সালিহিন কো আল্লাহর ওলিদের নেক নেক কথা বলে তাদের হালতের কথা বলে জবানের বকবকানি জবানের এতক্ষণ আমি যেটা করছি আমি এখন যেটা করছি এই যে সালিহিনদের হাল বর্ণনা করছি আপনারা মনে করতেছেন কোন বুজুর্গ বসে আছে তো হুজুর গৌসুল আজম বলতেছে এই বকবকানির লগে এটার কোনো সম্পর্ক নাই তো হুজুর এটা আসে কেমনে আচ্ছা আরো বলতেছে ওয়া তাহরিক আল আসাবে বিতসবি ওয়া তাহলিল সারা দিন হাতের মধ্যে রেখে তসবি জপানির সাথে এটার কোনো সম্পর্ক নাই মনে রাখবেন তসবি যদি জপেন আপনারা আবার এটাকে মনে না করেন এটা একটা দোষের কাজ না আপনার নিয়ত যদি ঠিক থাকে তসবি এটা সওয়াবের কাজ আপনি কাপড় চুপড় সাদা পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা সওয়াবের কাজ হুজুর গৌসুল আজম আপনাকে সওয়াবের কাজ না সেটা বলছে না
হুজুর গাউসুল আজম বলতে চাচ্ছে এগুলা সওয়াবের কাজ, ঠিক আছে, কিন্তু এগুলার সাথে এটা কোনো সম্পর্ক নাই। ইন্নামা ইয়াজিউ বিসসিদক ফি তালাবিল হক, তো এই জিনিসটা আসে শুধুমাত্র মাওলায়ে করিমকে খুশি করতে গিয়ে আপনার ভিতরে সততা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা। হুজুর সত্যবাদিতা কি? কো তোমার জাহের এবং বাতেন, তোমার জালুয়াত মানুষের সাথে এবং তোমার খালুয়াত একাকিত্বে যখন থাকো, যখন এক হয়ে যাবে এই সমস্ত মানুষ জালুয়াতের মধ্যে, যখন মানুষ নিয়ে থাকে তখন এমন ভাব করে মানুষের মনে হয় ওনার মধ্যে তাকুয়া পরহেজগারি নাই, কিন্তু যখন একাকিত্বে যায় হায় খোদা, ওনাদের হালত পরিবর্তন হয়ে যায়। খৌফে খুদা, খশিয়ত, সিজদা, জিকির, এখলাস। আমাদের হচ্ছে, আমরা যারা দুনিয়াদার আমাদের জালুয়াত সুন্দর, মানে মানুষের সাথে যখন তাকি এটা অনেক সুন্দর, আপনারা দেখলে মনে হবে বুজুর্গ, কিন্তু আমাদের খালুয়াতের মধ্যে আমরা এই জিনিসটা ধরে রাখতে পারি না। হাসি, মজা, গালা, গালি, কৌতুক সব কিছু আমরা খালুয়াতের মধ্যে করি, যেটা আমরা এখানে করি না। এখানে করলে আপনি বলবেন উমাইবে তো আর মতো দিয়ে ব্যাকডিলে করে, ঠিক আছে না? তো এটা আমরা খালুয়াতের জন্য রেখে দেই। তো এরা কারা? তো এরা জালুয়াতের মধ্যে নিজেদেরকে খারাপ দেখায়, কিন্তু খালুয়াতের মধ্যে এরা আল্লাহর বলি হয়ে যায়। হুজুর বায়েজিদ বিস্তামী রাদিয়াল্লাহু আনহু, বা বায়েজিদ বিস্তামী হজ থেকে আসছেন, পুরো বাগদাদের মধ্যে ছড়িয়ে গেছে, বা এদিক দিয়ে বলে বায়েজিদ যাবে, কুল কায়েনাত চিনে তো বায়েজিদ, আহলুল্লাহ, এত বড় আল্লাহর বলি, মানুষ লাইন ধরেছে বায়েজিদকে দেখার জন্য। উমরা করতে যাচ্ছেন, উমরার রমদানের মৌসুম ছিল, যেই মানুষ দেখেছে, যে আপনারা যখন এগুলা করেন, আমার, আমি মানুষ তো, নফস জেগে উঠে, যেই নফস জেগে উঠেছে, বায়েজিদ বুস্তামী বলছেন হাই খোদা, আল্লাহর বলিদেরকে আল্লাহ শান দান করেন, ওনারা ওয়াসওয়াসা বুঝতে পারেন। তখন উনি কি করলেন, পকেট থেকে রুটি নিয়ে খাওয়া শুরু করলেন, রমজানের মধ্যে রুটি খাওয়া, হরে গালি মানুষের, বুঝছেন না? সবাই এক কিছুক্ষণ আগে যারা আহলুল্লাহ আহলুল্লাহ বলে নাচাচ্ছিল তারাই বলছে এটা আস্তে একটা ভণ্ড এনা দেখি। তখন উনি শুনতেছেন কানে কথাগুলা, তখন উনি নফসকে সম্বোধন করে বলতেছেন গেজা মজ্জেনি, বুঝতে পেরেছেন? এই যে কথাটা এটা আবার কেউ শুনছে না, এটা নফসের সাথে হুজুর বায়েজিদ বুস্তামির কানেকশন। নফসকে সম্বোধন করে বলছে যেভাবে উঠেছিলে সেভাবে ফালিয়েছে, চলে গেছে। সবাই এক বাক্যে বলছে ভণ্ড ভণ্ড ভণ্ড। মনে রাখবেন, এই যে সবাই ভণ্ড বলছে, আজকে কি আমি ভণ্ড বলছি? বলছে আজকে আমি বলছি বায়েজিদ বুস্তামির রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ যাকে তুলেন আল্লাহ অনেক পরীক্ষা করেন, আপনি লাখ চেষ্টা করে তাকে নামাতে পারবেন? হুজুর ইমামে আজম আবু হানিফার উপর ফতোয়ার উপর ফতোয়া, ফতোয়ার উপর ফতোয়া, শেষ পর্যন্ত এন্তেকাল জেলে হয়েছে, কিন্তু আল্লাহ ইমামে আজম বানিয়েছে, আজকের জমানায় বলছে আমি ইমামে আজম। ফতোয়া দিয়ে, ফতোয়া কি হয় বেটা? দুইটা জিনিসের কারণে মানুষের ভিতরে আমাদের এখানে আমরা ডিভাইডেড হই। জোনাথন হাইট অনেক বড় ওয়েস্টার্ন স্কলার, আপনারা যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েন আপনারা, আপনাদের জন্য ফরজে আইন বইটা পড়া, দারুণ কিতাব, বেস্ট সেলার বুক, জোনাথন হাইট, এইচ এ আই ডি টি এইচ, জোনাথন আপনার বারণ করতে পারবেন, জে ওয়ান এ টি এইচ এ এন, জোনাথন হাইট। বইয়ের নাম রাইটিয়াস মাইন্ড, রাইটিয়াস আর আই জি এইচ টি ই ও ইউ এস, রাইটিয়াস মাইন্ড। বইটা লিখেছেন কি বিষয়ের উপর? ওয়াই গুড পিপল আর ডিভাইডেড বিকজ অফ পলিটিক্স অ্যান্ড রিলিজিয়ন, ভালো মানুষগুলা ধর্ম এবং রাজনীতির কারণে দ্বিধা বিভক্ত কেন? মানুষ ভালো, সবাই ভালো, কিন্তু কেউ ধর্মের নাম দিয়ে এক একজন এক একজনের সাথে ঘৃণা ফাসাদ, এক একজন রাজনীতির নাম দিয়ে। মনে রাখবেন আমাদের এখানে যে ফিতনা ফাসাদগুলো হয়, হয় নফস নয় পলিটিক্স, ফতোয়ার পেছনে হয় নফস নয় পলিটিক্স। কারণ আপনি যদি পলিটিক্যাল কথা বলেন মুসলমানদের মধ্যে, যখন এটাকে ধর্মীয় আবরণ না দিবেন এটা কি এফেক্টিভ করতে পারবেন না? ইমামে আজমের উপর ফতোয়া হয়েছে কি কারণে? পলিটিক্যাল কারণে। তো যদি পলিটিক্যাল বলা হতো কেউ গ্রহণ করতো? করতো না, আলটিমেটলি ফতোয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল দোরা খেয়ে রাষ্ট্র থেকে বহিষ্কার হয়েছে, দার্স বন্ধ করে দিয়েছে, অতঃপর শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে দোরা খেয়ে পৃথিবী থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ ইমাম বানিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছে করলে ধরেন আমি, আমাকে যদি আপনি লাখ টানাটানি করেন আপনি আমাকে মাঠ থেকে বাইর করতে পারবেন, যদি আমার নবী বের না করেন পারবেন?
জিন্দেগি খতম হয়ে যাবে, বের করতে পারবে না। যদি আমার নবী বলেন বের হয়ে যায়, আপনারা যদি সবাই চান রাখতে, রাখতে পারবেন? এটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? শরীয়তের মধ্যে শরীয়ত কুল্লুম কুলা, আপনি যখন কোনো কিছু জানতে চাইবেন অমুক আলেম কি বলেছে এটা দিয়ে না, কোরআন সুন্নাত কি বলেছে সেটা, এরপরে আমি আলেমের অভিমত। কারণ আলেম যিনি, উনি কি মাসুম নবী রসুল? না, কেউ ভুল ত্রুটির উর্ধে না, সবাই নফসের কাবুর মধ্যে আছে, অথবা অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। আমাকে আপনি দেখেন নাই, জানেন নাই, আরেকজন থেকে শুনেছেন, পরে আপনি আপনার মতো করে একটা রায় কায়েম করে নিয়েছেন, হয় না? সবকিছুর পেছনে একটা নফস কায়েম করে। তো হুজুর গোসল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি ডিল যখন করবা, কুন মা আল্লাহ বেলা খালক ওয়া কুন মা আল খালক বেলা নফস, তুমি যখন আল্লাহর সাথে ডিল করবা, সাবধান সৃষ্টি যেন মাঝখানে চলে না আসে। এটার অর্থ কি জানেন? আপনি টাকা দিচ্ছেন 1 কোটি টাকা, খবরদার আপনার ভিতরে যেন মানুষকে দেখি, আপনার ভিতরে যেন এটা না আসে, মানুষ একটু দেখুক না, মানুষ আমাকে একটু বলবে তো আমি দিয়েছি, আমি নামাজ পড়তেছি মানুষ একটু দেখুক না, তাহাজ্জুদ করতেছি অজু বানাতে গেছি একটু বাথরুমের মধ্যে নাড়াচাড়া, ঘরের মানুষজন জানতে পারে আমি তাহাজ্জুদ করতেছি, এটা আপনি কি করলেন? স্রষ্টার সাথে একটা কাজ করতে গিয়ে সৃষ্টিকে মাঝখানে অ্যাড করে দিলেন। হুজুর গৌসুল আজম বলছে না, কুন মা আল্লাহ বেলা খালক ওয়া কুন মা আল খালক বেলা নফস, যখন সৃষ্টির সাথে কাজ করবেন ভিতরে নফসকে জায়গা দিবেন। বায়েজিদ বুস্তামির কথা বলছিলাম, হুজুর বায়েজিদ বুস্তামিকে আল্লাহ স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করতেছেন, বায়েজিদ এটা অবশ্য ওলামা ইকরাম বুঝবেন, আপনারা নাও বুঝতে পারেন, মাজা তুরিদ, তুমি তোমার কোনো আশা আকাঙ্ক্ষা আমাকে বলো। আল্লাহ স্বপ্নের মধ্যে বায়েজিদ বুস্তামিকে বলছে, হযরত বায়েজিদ বলতে, বায়েজিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সুবহানাল্লাহ, ইন্নি উরিদ, আল্লাহ উরিদ, ইল্লা মা তুরিদ, বুঝতে পেরেছে? ইন্নি উরিদ, ইন মানে ইন্নি উরিদু, আল্লাহ আমি চাই, কি চাই? আল্লাহ উরিদু, যেন আমার ভিতরে এমন কোন আকাঙ্ক্ষা না জন্মায়, ইল্লা মা তুরিদ, শুধু ওই আকাঙ্ক্ষা যেটা আপনি চান। একটু হেকমতপূর্ণ কথা, মানে লুব্বে লুবাব কথা হচ্ছে, মাওলা আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই, সেটা হচ্ছে রেদা, যেন আমি আপনি যেরকম চান, যেটা আমাকে দেন, যে অবস্থায় রাখেন, আমি যেন সর্ব অবস্থায় খুশি থাকি মাওলা, আমার ভিতরে যেন কখনো হাহুতাশ উফ শব্দ বের না হয়, আপনি যেভাবে রাখেন সব হালতের মধ্যে যেন আমি প্রশংসা করতে পারি। কিন্তু উনি বলেছেন খুব দারুণ, ইন্নি উরিদু আল্লাহ উরিদু, ইন্নি উরিদু আল্লাহ উরিদু ইল্লা মা তুরিদু, বুঝতে পেরেছে? হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকত এবং তাসাবুফ বুঝাতে গিয়ে বলেছেন, মনে রাখবা, ক তরিকত এবং তাসাবুফ তওবা, সাফায়ে কাল, ভিতরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং বুসলা অর্থাৎ আল্লাহর মহাব্বত, ফা দিয়ে ফানা, আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে নিজেকে ফানা করে দেওয়া, এটার নাম তরিকত এবং তাসাবুফ। এটার জন্য বলেছেন তুমি 7টা স্তম্ভ মাথায় রাখবা, যেটা আমার তরিকতের উসুল, কাদরিয়া তরিকার উসুল, জেনে নেন আপনারা। শামিয়ানা যেমন বাঁশ ছাড়া দাঁড়াতে পারবে না, তরিকায় কাদরিয়া এই উসুল ছাড়া দাঁড়াতে পারবে না। বাকি ঘরের মধ্যে কালার থাকে, এসি থাকে, এটা কিছু কমফোর্টের জন্য, কিছু সৌন্দর্যের জন্য, এগুলোর সাথে উসুলের সম্পর্ক নাই। এই 4টা কাজ করার জন্য মুজাহাদা করতে হয়। মুজাহাদার পরে আখলাকে হাসানা, সচ্চরিত্র, এরপরে তাওয়াক্কুল, এরপরে সবর, এরপরে শুকর, এরপরে রেদা, এরপরে সিদক, বাস আখেরি কথা বলে আমরা আমাদের বক্তব্য শেষ করব। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তরিকতে কাদেরিয়ার মধ্যে 2টি জিনিসকে সর্বোচ্চ স্থান দিয়েছেন, একটা সিদক, একটা এল, নলেজ, জানা। এল আপনারা জানেন 2 ধরনের হয়, একটা জাহেরি এল, যেটার জন্য একজন শিক্ষক লাগে, কিতাবপত্র লাগে, একটা মাহল পরিবেশ লাগে, আর বই লাগে, এগুলা ছাড়া আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না। এই জ্ঞান অর্জনের পরে আমাদের এখানে আরেকটা জ্ঞান আছে, সেটা হচ্ছে কাশ, এলহাম এবং এলমে লাদুন্নির জ্ঞান।
সেটা কিভাবে অর্জন হয়? সেটা আপনার ভিতর জগতের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে অর্জন হয়। যিনি যত বেশি পরিচ্ছন্ন করতে পেরেছেন তিনি তত বেশি জানতে পেরেছেন। এবং এলমে লদুননি যেটা, সেটা আমার আল্লাহ সরাসরি বন্দার কলবের মধ্যে ঢেলে দেন। এবার আল্লাহ পাক জানে হুজুর গৌসুল আজমের কলবের মধ্যে আল্লাহ কিভাবে ঢেলেছেন। উনি বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা, এলম শিখতে শিখতে আমি কুতুব হয়ে গেছি। সুতরাং কাদরিয়া তরিকার আমার যে ভাইয়েরা আছেন, আমার বয়সে আমার চেয়ে কম বয়সী, গুনিয়াতুত তালিবিন কিনবেন, সেররুল আসরার কিনবেন, আল ফতহুর রাব্বানী কিনবেন, এগুলো হুজুর গৌসুল আজমের কিতাব। আমরা এগুলা পড়বো, এগুলা শিখবো। আখলাক কাকে বলেছেন, মুরিদ কাকে বলেছেন, মুর্শিদ কাকে বলেছেন, সবর সিদ্ কাকে বলেছেন, চরিত্র কি, এগুলো আমরা হুজুর গৌসুল আজমের কিতাব থেকে ডাকাত তৌবা করেছে সেটাও ঠিক। কিন্তু যে সত্যবাদিতার কারণে তৌবা করেছে শুধু সেটা ঠিক না। ও ভাই, হুজুর গৌসুল আজম 17-18 বছর বয়সে যখন সফর করতেছিলেন, উনি তখন বেলায়তের অনেক উচ্চ মকামে, কারণ দুনিয়াতে আসছেন যখন মায়ের পেটে, তখন তো ওই খামির যখন হচ্ছে বেলায়তের খামির দিয়েই হয়েছে, হবে না? নসব নামার মধ্যে রক্তকার হাসানি এবং শুধু কি আলে বাইতে রসুল? আলে বাইতে রসুল কোন প্রোডাক্ট না, এখন এখানে প্রোডাক্ট হয়ে গেছে। সবাই বলে এখন তো সৈয়দজাদা হওয়া একটা প্রোডাক্ট হয়ে গেছে তো বাজারের মধ্যে। আমি কিছুদিনের মধ্যে, আমি অনেক মানুষ আমার চোখের সামনে বাঁচতেছে এখন, ওনারাও দেখি নতুন নতুন সৈয়দ লাগানো শুরু করেছে, কারণ এটা আমরা বাজারের মধ্যে প্রোডাক্ট করে ফেলেছি। মনে রাখবেন, শুধু আমি সৈয়দ হলে হবে না, খালকান এবং খুলুকান সৈয়দ হতে হবে। খালকান এবং খুলুকান, নসব এবং চরিত্র দুইটার দিক থেকে সৈয়দ। এখন ইনারা শুধু সৃষ্টির দিক থেকে না তো, মা এবং বাবা, বাবা রক্তের মধ্যে সৈয়দ, আখলাকের মধ্যে সৈয়দ। আখলাক দেখেন মনে হবে ইমামে হাসান এবং ইমাম হুসাইন বসে আছে। মা দেখেন রক্তের মধ্যে যেমন সৈয়দ, মার আপাদ মস্তক দেখলে মনে হবে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিজদার ফুয়ুজাত দেখা যাবে, আখলাকের ফুয়ুজাত দেখা যাবে। তো নসব নামার মধ্যে তো কিছু জিনিস নিয়েই দুনিয়াতে আসছে, ঠিক না? এরপরে মায়ের কোরআনের তিলাওয়াত সব কিছু মিলে দুনিয়াতে আসছে, তরবিয়ত কার হাতে হয়েছে? 5-6-7 বছর যখন হুজুর গৌসুল আজমের বয়স, তখন তো পাঞ্জে গানা তিলাওয়াতে কোরআন জিকির কার সুহবতে ছিল? যে দুইজনের সুহবতে ছিল, দুজন তো জগত বাসা আল্লাহর বলি। তো ভাই, একটা লোহা একটা চুম্বুকের আন্ডারে 10 দিন থাকলে চুম্বুক হয়ে যায়, আর উনি এতদিন পর্যন্ত দুই বলির সুহবতে কি এমনিতে বসেছিলেন? না, আসছেন তো তো বেলায়েতের খামির নিয়ে, যখন 10-11 বছর হয়েছে যেখানে যায় গায়েবের আওয়াজ শুনে। আব্দুল কাদের, তোমাকে পাঠানো হয়েছে একটা নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট দিয়ে, ইউ হ্যাভ বিন গিভেন অ্যান ডিভাইন অ্যাসাইনমেন্ট, তুমি অন্যান্য মানুষের মতো নও। এই যে উনিও তৈরি ছিলেন তো, উনিও জানেন তো, মাহল দিয়ে বোঝা যাচ্ছে তো, স্বপ্ন যখন ঘুম যখন চোখ বন্ধ করছে স্বপ্নই তো উনাকে বলে দিচ্ছে যে তুমি অন্য 8-10 জনের মতো নও। আল্লাহর বলিরা এগুলো হজম করে ফেলে, এগুলো হজম করে ফেলে। ওনারা যখন ঘুমান, আপনিও ঘুমান, আমিও ঘুমাই, আমার ঘুমের মধ্যে আমি দুনিয়ার সেন কোনো শয়তানি কাজ নাই দেখি না। আল্লাহর বলিরা স্বপ্নের মধ্যে কত কিছু মাসলা মাসাইল, শরীয়ত তরিকত অনেক কিছু এই ঘুমের মধ্যে। আমার নবী বলেছেন 60 ভাগের 1 ভাগ নবুয়তে আল্লাহর বলিদের ঘুম স্বপ্ন। তো যখন যাচ্ছিলেন সফরের মধ্যে, তখন তো সিনাবর্তী নূর, তখন তো উনি বলি হয়েই গেছে, তো ডাকাত দল নিয়ে গেছে সর্দারের কাছে, আসেন সর্দারের কাছে। হুজুর গৌসুল আজম দেখেছে সর্দারের দিকে, ইত্তাকু মিন ফারাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়াজাল। সেই দৃষ্টিটা কাদেরই থাকলেও নজর কিন্তু নজরে রব্বানি ছিল। তো যখন সর্দারের চোখে চোখ রেখেছে, তখন তো তার সিনা এমনি তো পিছনে বের হয়ে যাওয়ার কথা, গলে গেছে তো। আপনি এখানে 1000 পাওয়ার একটা লাইট ধরেন, আমার এখানে ঘাম চলে আসবে তো, ঘাম ভিতর গেমে গেছে, পরিষ্কার হয়ে গেছে, তওবা করেছে সিদকের কারণে। তো পুরো তরিকায় কাদেরিয়াকে এখানে বেস করা হয়েছে। কাজে আমরা যারা এগুলো তরিকত তাসাউফ, অন্তরের সাফাই, আখলাক, সৌন্দর্য, তাহারা, পবিত্রতা, ভিতরের ভিতরের এগুলো তরিকত তাসাউফ, এর বাইরে আপনারা যা কিছু শুনতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হামিদ ও নাসির হোক। আপনারা এতক্ষণ পর্যন্ত এখানে বক্তব্য শুনছেন, আমি চেষ্টা করেছি কথাগুলো একটু আস্তে আস্তে বলে, বাইরের যারা পড়ালেখা করতেছে পরীক্ষার জন্য তাদের ডিস্টার্ব না করার, জানি না আমি তারা ডিস্টার্ব হয়েছে কিনা, আল্লাহ পাক জানেন। আমি দোয়া করি মাওলাই করিম তাদেরকে বাইজ্জত কামিয়াবি নসিব করুন, আপনাদের এলাকায় যারা পরীক্ষা দিচ্ছে আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, তার হেফাজতের চাদরে আবৃত করে রাখুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।